মোটামুটি আমার সব বাচ্চাই ভালো আছে, এই একটা খোপে আমার ঠিক ধ্যানটা কম পড়ছিল। খুব ভালো ঘরের বাচ্চা, বাট এটা দেখুন কি অবস্থা হয়ে গেছে। ট্রিটমেন্ট চলছে, বাট আমার মনে হয় কিওরটা আগে করাটাই বেটার লেট হয়ে যাওয়ার থেকে। তো দেখি এই বাচ্চাটাকে আমি ঠিক করতে পারি কি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলি অ্যান্ড ইউ আর ওয়াচিং পেট টক ইউটিউব চ্যানেল। তো একটা ছোট্ট একটা টিপস শেয়ার করার জন্য চলে এলাম একটা নতুন ভিডিওতে। তো আজকে আমাদের এখানে গাজিয়াবাদ মেলা, খুব ফেমাস মেলা, দেখুন লোকে লোক, এই যে প্রচুর লোক যাচ্ছে, বিশাল বড় মেলা, দোকানও দেখতে পাবেন আপনারা অল্প অল্প হয়তো। তো চলে আসুন, ছোট্ট যে টিপসটা দেখুন, আমরা আজকের দিনে সবাই খালি পায়রা উড়ান উড়ান উড়ান, কম্পিটিশান টুর্নামেন্ট ম্যাচ, 12 ঘন্টা, 24 ঘন্টা, 28 ঘন্টা, জানি না কী হবে। তবে পায়রার যে বেসিক জিনিস যারা নতুন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা হেল্পফুল হবে, কারণ আমি মনে করি একটা পায়রাকে আগে সবার প্রথম সুস্থ রাখাটা দরকার, ফিট রাখাটা দরকার, পায়রাকে বোঝা দরকার, তারপর পায়রা তো নিশ্চয়ই উড়বে। তো যারা পুরাতন তারা অনেক কিছু জানো, যারা নতুন তার জন্য বলছি। তো এখন এই শীতকালে প্রচুর ভাইয়ের একটাই সমস্যা, পায়রার পক্স হচ্ছে পায়রা মারা যাচ্ছে, পায়রার পক্স হচ্ছে পায়রা মারা যাচ্ছে। তো পক্সের মূল অ্যান্ড প্রধান কারণ হলো মশা, মসকিউটো। তো একটা ছোট্ট খুব সহজ উপায় বলছি, এই যে মর্টিন কয়েল। তো এই কয়েল আমি ইউজ করি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠিক 5টা সাড়ে 5টার সময় ভিতরে জ্বালিয়ে দিই, এখানটা ব্রিডিং সেকশনের, ওখানে অনলি ফর ব্রিডিং সেকশনে আমি দিই। তো এটা আমার এই 3-4 ঘন্টা জ্বলে। তো মেন যে মশার উৎপাতের টাইমটা, সেই টাইমটা কী হয় না, মশা অনেক শান্ত হয়ে যায় আর পায়রার বাচ্চাগুলো বেশ ভালো থাকে। তো যাদের খুব পাকাপোক্ত বাঁধা ধরা লক তারা অনেক কিছু ইউজ করেন, বাট আমার যেহেতু ওপেন লক ওপেন ছাড়ে, তো আমি এই মসকিউটো কয়েলটা ইউজ করি। এটা এখন খুব একটা পাওয়া যায় না যে কোনো দোকানে, এখন ওই কয়েল চলে এসছে, কয়েল বলতে ওই লিকুইড চলে এসছে, বাট যদি কোনো দোকানে, হ্যাঁ অনেক জায়গায় কিলারও চলে এসছে। তো যদি কেউ এই কয়েলটা পান, আর বা যদি এই কয়েল না পেয়ে আপনারা ওই স্টিক পান, মানে ধূপকাঠি, সেটাও ইউজ করতে পারেন। তো মোটামুটি আমি কী করি, ওই ব্রিডিং সেকশনের ওখানে এইগুলো ইউজ করি, অনেকটা রেহাই পাবেন, মানে কিছুটা না হলেও অনেকটাই রেহাই পাবেন। তো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন, আমি এখন তো এটা ইউজ করবো না, সন্ধ্যাবেলা দেখাবো। তবে যেহেতু আমার এই নেট জাল ঘর কাঠের অ্যান্ড কাপড় টাপড় আছে, তো আমি এটা জ্বালিয়ে এর উপরে ভালো করে ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দিই, একদিকে ছোট্ট ফাঁকা রাখি ওই জাস্ট ধোঁয়াটা বের হওয়ার জন্য। তা এই ছোটোটা টিপস শেয়ার করলাম খুব অল্প সময়ে, বিকেলবেলা ফ্রি ছিলাম, ভাবলাম একটা কিছু কন্টেন্ট হয়ে যাবে। তো আপনারা এই ট্রিক্সটা ইউজ করে দেখতে পারেন, ডেফিনেটলি আপনাদের পায়রার বাচ্চা ভালো থাকবে আর আপনাদের অনেক খুব হেল্পও হবে। এদিকে আমাদের পায়রাগুলো এখনও খাচ্ছে, আর ওইদিকেও মর্টিং জ্বালাচ্ছে, খুব মশা পায়রাদের জন্য। এখন তো সন্ধ্যে হয়ে গেছে অনেকটা, তাই জন্য মর্টিং জ্বালাচ্ছে পায়রাদের জন্য, আর এইগুলো সব ঢেকে দেওয়া হয়, প্রচণ্ড মশা, ওই যে ও জ্বালাচ্ছে। বন্ধুরা, মানে পায়রা পোষা না, অনেক কিছু নজর রাখতে হবে। এই দেখুন মর্টিন দিয়ে দিয়ে বাসনটার কি হাল, শীতকালে খুব মশা হয়। এটা কী করি, মানে এত পক্স হচ্ছে, মানে মশা এত বেড়ে গেছে, রোজ এটা করতে হচ্ছে। আপনারা গুড নাইট দিতে পারেন যাদের পুরো প্লাস্টার করা ইটের ঘর, আর আদারওয়াইজ যাদের এখন ওপেন, আমার এই দেখুন চারিদিকে সব পর্দা দিয়ে ঢেকে দেবো, আর নিচে মর্টিনটার উপরে এটা দিয়ে দেবো, দিয়ে মার্বেল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাঠের জিনিস আর কাপড় চোপড় আছে, আগুন থেকে খুব সাবধানে করবেন, মানে আগুনটা তলায় মর্টিনটা দিয়ে উপরে কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবেন, কারণ বাইচান্স কাপড় বা কাঠে লেগে গেলে সমস্যা হয়ে যাবে, এটা আপনার নজর রাখবেন। তো মশার থেকে বাঁচার একটা খুব ভালো উপায়, মানে বাচ্চা পায়রা অনেকটা পক্স হয়ে যায় তো, আর তারপর আস্তে আস্তে মারা যায় বাচ্চাগুলো, তো এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন, মানে মর্টিন, আগেকার দিনের পুরাতন মর্টিন রোজ পারলে সন্ধ্যার সময় একটা করে জ্বালিয়ে দেবেন। আর এরা চারজন এখনো ঘরে ঢুকেনি, ওই ঘরে ঢোকানো হচ্ছে। কি সুন্দর একা একা ঘর ঢুকে যাচ্ছে, দেখো একজন না একজন ডিস্টার্ব করেই করে। ওইদিকে ঢেকে দিচ্ছে সব কিছু, আর মশাটা শীতকালেই হয় তাই তো, এদিকেও ঢেকে দিচ্ছে। একটা মোটা কাপড় দেবো ওখানে, সবদিকে ভালো করে ঢেকে দেবেন এই শীতের সময়।
তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করি, আবার নতুন কোন টিপস এন্ড ট্রিক্স নিয়ে, আর আজকে আমরা সন্ধ্যাবেলা ভিডিও করছি, তো নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট, সাবস্ক্রাইব করতে হবে।